এবার আরো একটা হাদিস শুনেন, শুনবেন কি বলেন শুনবেন, লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইউকবাদাল ইলম, এমন সময় কিয়ামত হবে আল্লাহর হাবিব বলে জ্ঞান উঠায় না হবে, আলেম অনেক পাবেন জ্ঞানী পাবেন না, জ্ঞান যখন উঠায় নিবে পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলে। এই জন্যই এখন প্ল্যান করা হচ্ছে শিক্ষাঙ্গনে কেমন করে শিক্ষা কার্যক্রমে কেমন করে নানা বিষয় ঢুকায় দিই আলেম শূন্য বানানো যায়, ঠিক কিনা বলে। শুধু যদি আলেমরা মাহফিল করে দিন বিজয় হয়ে যেত তাহলে মাহফিল বাংলাদেশে 100 বছরের উপরে 130 বছর মাহফিল হয় এমন মাহফিল আমি বয়ান করছি। 200-300 বছর এদেশের ঐতিহ্য আপনি একটু ঘেটে দেখেন, মাহফিল চলছে তো চলছেই, শুধু মাহফিল দিয়ে এই জমিনের দিন কায়েম হবে না, তবে মাহফিল এই দিন কায়েমের জন্য অন্যতম একটা হাতিয়ার হতে পারে, ঠিক কিনা বল। শিক্ষাঙ্গনে যদি আস্তে করে মানুষের মাথাগুলো একটু বিগড়ে দেওয়া যায়, ওই ডারউইনের বারোর তথ্য যদি ঢুকায় দেওয়া যায়, কাদা মাটার মতো কাদা মাটির মতো ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর বাচ্চাদেরকে যদি বোঝা দেওয়া যায়, যদি তাদের মাথাকে বিভ্রান্ত ঢুকায় দেওয়া যায়, তাহলে এই জাতিকে ধ্বংস করা সম্ভব হবে, ঠিক কিনা বল। তারা প্ল্যান নিছে কোন ক্লাস দেখেন, ষষ্ঠ আর সপ্তম শ্রেণী, কারণ 4-5 নিলে এ ছাত্ররা বুঝে কি মুখস্থ করবে, আবার এই ক্লাস শেষ পড়াগুলো শেষ, দশম শ্রেণীতে যদি দিত তাহলে ছেলেরা তখন মোটামুটি খুব ভালোই বুঝে ইসলাম সম্পর্কে জেনে ফেলছে মোটামুটি। 6-7 এমন একটা জায়গা সবে মাত্র বাহিরের দুনিয়া দেখা শুরু, এই সময়টাতে তাদেরকে মিসগাইড করা গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা যাবে। এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে যারা এগুচ্ছিল আল্লাহ পাক তাদেরকে হোঁচট খাওয়ায় দিছে, ঠিক কিনা বল। আমার সাথে কি আপনারা একমত? কষ্ট পান নাই তো? এটা কিয়ামতের একটা আলামত চলতেছে, জ্ঞান উঠায় দেওয়ার কিয়ামতের আলামত চলছে এখন সারা দুনিয়ায়, শুধু বাংলাদেশে না, রাশিয়া সোভিয়েত ইউনিয়নে ভাঙনের ফলে আমি নিজে ওই অঞ্চলগুলো ঘুরে এসেছি, উজবেকিস্তান হাজারো আলেমের দেশ, এই উজবেকিস্তানের ভিতরে হাজার হাজার আলেম তৈরি হয়েছে, ইমাম বুখারি ইমাম তিরমিজি আল বিরুনি খারিজমি ইবনে সিনার মত আলেম উজবেকিস্তানে তৈরি হয়েছে, 70 বছর রাশিয়া তাদের উপরে জুলুম করছে, ইমাম মাতুরিদির বাড়ি সেখানে, এমনকি বুরহানুদ্দিন মারগানানি হেদায়ার লেখক উনার বাড়িও উজবেকিস্তান। শুধু তাই না, ইসমাইল কাফফার শাসির মতো এত বড় পণ্ডিতের বাড়িও উজবেকিস্তান। আমি যদি সেখানে শুধু আলেমদের লিস্ট বলি 1 ঘন্টা সময় লাগবে, শুধু লিস্ট বলা যাবে কার বাড়ি কোন জায়গায় কত সন্দেহ কত শর্ত এটার উপরে আমি লিখে রাখছি, কিন্তু এটা বললে অনেক সময় লাগবে, আপনার ধৈর্যচ্যুত হয়ে যাবে, এজন্য সেদিকে আমি লম্বা চড়া আলোচনায় যাচ্ছি না, শুধু এতটুকু বলবো এই দেশের ভিতরে 70 বছরে ওই রাশিয়া ওই অর্থোডক্স খ্রিস্টানেরা একদিন আর দুদিন নয় 70 বছরে এমন বানাচ্ছিল, কোরআনকে পর্যন্ত মানুষ গর্ত করে লুকায় রেখেছিল, আজান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, বড় বড় বিল্ডিং ছিল কিন্তু আলেম তৈরি হয় নাই, আলেম তৈরি হয় নাই, কিন্তু যখন সুযোগ দেওয়া হয়েছে আবার কোরআনের আলো জ্বলে উঠেছে, জোরে বলেন আল্লাহ। সুতরাং এই আলো নিবায় দেওয়ার মতো কোনো শক্তি আমার সাথে আপনারা একমত তো ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন ওয়াতাকসুর যালাজিল, একের পর এক বারবার বেশি বেশি ভূমিকম্প হবে, এই কয়েকদিনের ভিতরে বারবার ভূমিকম্প হচ্ছে, এটা বড় ধরনের আলামত, এই আলামত যখনই দেখবেন মুসলমান আর
গুনাহের দিকে যায় না। এই আলামত থেকে শিক্ষা নিয়ে নেন, নিজেদেরকে গুনাহমুক্ত করে আল্লাহর দিকে ফিরে আসেন। যিনি আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কে? দুই নাম্বারটা বললাম, তিন নাম্বার নবী যে বলছেন ওয়াতাকারাবুজ জামান, ওয়াতাকারাবাজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। কেমন? সপ্তাহ চলে যাবে দিনের মতো করে। এটা আমি আমার নিজের ক্ষেত্রে দেখি, এত মাহফিলের ব্যস্ততা, আজ এই জেলায় তো আরেক দিন আরেক জেলায়, প্রতিদিন মাহফিলের এত ব্যস্ততার পরেও হঠাৎ করে বৃহস্পতিবার রাতে আমার সেক্রেটারি ফোন দেয় যে হুজুর জুমাবার কিন্তু আসতেছ। আমি অবাক হয়ে চিন্তা করি, ইয়াতাকারাবাজ জামান, জামানা কত সংকুচিত হয়ে গেছে। সপ্তাহ চলে যাবে দিনের মতো, মাস চলে যাবে সপ্তাহের মতো, বছর চলে যাবে মাসের মতো। মানুষের এত ব্যস্ততার পরেও এখন দেখবেন মাসের মতো করে বছর চলে যাচ্ছে, ঠিক কিনা বলো? গত বছর এখানে মাহফিল করে গেলাম, হাফিজ ভাই বাসায় খেলাম, কোন দিক দিয়ে একটা বছর কেটে গেছে, আবার আজকে আসছে। সময়টা বড় সংকুচিত হয়ে গেছে, বড় বিদ্যুৎ সন্ত্রস্ত এই সময়। আমি এত সময় সংকুচিত হয়ে গেছে, সময়ের ভিতরে এখন কোনো বরকত নেই, আছে বলে? এরপরে নামে জীবনে শুরু হয়ে গেছে। এত বরকতপূর্ণ সৌদি আরবের ভিতরে শেখ সুরাইমের মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত কারি, বিশ্ববিখ্যাত আলেম, কাবার ইমামকে পর্যন্ত তার পদ থেকে হঠাৎ করে বহিষ্কার করা হয়েছে। এমন আলামত গুলা যখন দেখতেছি বুঝে আসতেছে যিনি আজাবের পর আজাব দিবেন তিনি কে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকসুর আল হারাজ, মানুষের মধ্যে হত্যা বেড়ে যাবে। কেমন হত্যা? আল কাতলুল কাত, মারবে মারবে, কাটবে কাটবে, যে মারছে আর যে মরছে দুজনের একজনও জানে না কেন মারলো, এরকম হয় কি হয় না? এরপরে নবীজি বলছেন